প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি যে আমি যদি 1 লাখ টাকা বাহিরে মানে ব্যাংকে না রেখে ব্যাংকে আমার যত লাগবে 1 লাখ টাকায় নাকি ইসলামী ব্যাংকে 5000 টাকা দেয়। আমি এর মধ্যে একটা অ্যাকাউন্ট করছিলাম, তা আমি এই টাকাটা যদি আমার বাহিরে অন্য ব্যাংকে 8000 টাকা দেয়, এমন ব্যাংকে আছে 1 লাখ বছরে 10000 টাকা দেয়, আমি যদি 10000 টাকা খাটাইতে যাই তা কি আমার এটা এটা কি আমার গুনাহ হবে নাকি ভালো হবে মানে গরিব মানুষদেরকে? জি বলুন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো। মোহতারাম সরাসরি প্রশ্ন যাচ্ছি, বিনিয়োগের ক্ষেত্রে তিনি সুদ ভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে যেতে পারবেন না কখনোই। সুদের কারবার সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে আপনার যত বেশি লাভ হোক, যত বেশি সুদ দিক, এটা কোনো মুসলমানের জন্য এটার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন 5 শ্রেণীর মানুষকে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে এটা লেখাপড়ি করে এবং যারা সাক্ষী থাকে, এবং বলছেন হুম সাওয়া, এরা সবাই সমান অপরাধী। কোরআন মাজিদে সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করে এক পৃষ্ঠা সুদের বিরুদ্ধে বলা হয়েছে। সর্বশেষ বলা হয়েছে ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদের কারবার ছাড়তে রাজি না হও, ফায়দানু বি হারবিম মিনাল্লাহ রাসূলি, তাহলে আল্লাহ বাংলার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোষণা দাও। সুতরাং সুদি কারবার কোনো ক্রমে করা যাবে না। আপনার ব্যবসা কম হোক, ওইটি কম করতে হবে। ইসলামী ব্যাংক যারা সুদি কারবার করে না, সেখানে যদি আপনাকে 5000 টাকা দেয়, আপনি 5000 টাকা নিয়েই খুশি থাকেন। আপনি যদি সুদি কারবার বেশি দেয়, সেটাও আপনি যেতে পারবেন না। আর যদি আপনি এটা বিনিয়োগ কোনো ব্যক্তির কাছে করেন, সেটাও করতে পারেন, নির্ভরযোগ্য ব্যক্তি যদি হয়। মাঝে মধ্যে ব্যক্তিরা কিন্তু সুদ আসল সবই খেয়ে ফেলে, এজন্য ব্যাংক নিরাপদ। মোহতারাম, এই যে আপনি বলছিলেন যে ফিক্সড একটা দিবে কোনো ব্যাংক যদি বলে, এটা যদি একটু ক্লিয়ার করেন যে আসলে কখন এটা সুদমুক্ত হবে? যদি ফিক্সড দেওয়ার কথা বলে, ফিক্সড হওয়াটা কিন্তু ভবিষ্যতের বিষয়, এটা কিন্তু ফিক্সড হওয়ার কথা না। আমরা খুব সংক্ষেপে মৌলিক কথা নেব। ব্যবসায় যদি হয় তাহলে সেটা লভ্যাংশ একটা পার্সেন্টেজ থাকবে যে আমাকে এই এত পার্সেন্ট দিবে, কিন্তু ফিক্সড থাকবে না। আর ইসলামী ব্যাংক যেটা দেয় সেটা তারা বছরান্তে ব্যালেন্স শিট তৈরি করে, সেখানে সেটা কম বেশি হতে পারে, সেইটা নিতে হবে। কম হইলে কম নিতে হবে, বেশি হলে বেশি নিতে হবে, এটা তারা আগে ঘোষণা দিয়ে দেয়। এরপর শেষে গিয়ে হেরফের হবে না না হবে সেটা ভবিষ্যৎ বলবে। সুতরাং ফিক্সড করা যাবে না। কোনো ব্যাংক যদি সে ইসলামী শরীয়ত মোতাবেক চলে এবং ঘোষণা দেয় যে আমরা সুদমুক্ত একটা বিনিয়োগ গ্রহণ করছি, তাহলে সেখানে দিতে পারে এবং তার কোনো গুণ হবে না? সেটা দিতে পারে, যেহেতু ব্যাংক এই শরীয়ত মোতাবেক চলে কি না এটার জন্য শরীয়ত একটা বোর্ড আছে, সেই বোর্ডে তদারক করে। এবং বাংলাদেশ ব্যাংকের একটা ইসলামিক ব্যাংকিং উইং আছে, সেই উইং এটা তদারকি করে। সরাসরি আমরা সুদমুক্ত জীবন কীভাবে করা যায়, বিনিয়োগ করা যায়, আমরা সেইটার চেষ্টাই করবো। মোহতারাম, সর্বশেষ একটি বিষয় আপনার জানা ছিল যে গরমের সময় তীব্রতা যখন গরম থাকে প্রচণ্ড, জোহরের সালাত যদি কেউ বিলম্বে করে পড়ে এবং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজাশতাদাল হাররু ফা আবরিদু বিজ্জোহর, যখন তোমাদের গরমের তীব্রতা বেড়ে যায় তখন তোমরা জোহরের নামাজ একটু বিলম্ব করে পড়ো। অর্থাৎ এই বিলম্বর অর্থ আমাদের দেশে বিলম্ব না, আমরা এমনিতেই বিলম্ব করি। জোহরের রক্ত হয়েছে 12টায়, আমরা পড়ি 1:30, এমনিতেই 1.5 ঘন্টা পরে পড়ি। আর আরব দেশে, মধ্যপ্রাচ্যের আরবি ভাষা মাতৃভাষা প্রায় 22টা দেশ, এবং আরব দেশের অধিকাংশ দেশ, সব দেশ অক্ত হইলে আজান দেয় 15-20 মিনিট পরেই নামাজ পড়ে। সেই ক্ষেত্রে তারা একটু গরমের তীব্রতা বেশি হইলে তখন তারা একটু দেরিতে নামাজ পড়বে। সহজ একটা হিসাব যে বৃহস্পতিবার জোহরের আজান হবে 12:45 সময়, জামাত হবে 1:00 বা 1:15 সময়, ঠিক শুক্রবারে আজান হবে 12:15 সময়, মানে এখানেই আধা ঘন্টা হেরফের করা হয় যায় শুধুমাত্র একটা দিনের কারণে। একটা দিনের কারণে এভাবেই করি আমরা আমাদের সময়টাকে, আসলে আওলোক্তর জায়গায় প্রথম অক্তে না পড়ে শেষের দিকে নিয়ে বিলম্ব করি, বিলম্ব করি। এটি আসলে আমাদের ট্রেডিশন হয়ে গেছে, এখন শরীয়ত নাই, ট্রেডিশনে চলে গেছি আমরা। মোহতারাম, এই গরমের সময় আসলে কোন কোন আমলের কথা খুব সংক্ষেপে যদি বলেন, কয়েকটা আমল কি করা যাবে? 1 নম্বর হলো জোহরের নামাজ একটু বিলম্ব করে পড়বে, যাতে একটু গরমটা তীব্রতা কমে এটার জন্য। আর গরমের সময় বেশি ছটফট করার মধ্যে কোনো উপকারিতা নাই। আপনি গরম লাগছে, জামাটা খুললেন, গরম লাগছে, গেঞ্জিটাও খুললেন, গরম লাগছে, এখন লুঙ্গিটাকে বারবার নাড়াচাড়া করছেন, এই যে আপনার অবস্থার, এই অবস্থার কোনো উন্নতি হয় না। আপনি লক্ষ্য করেন ট্রাফিক পুলিশ যিনি ডিউটি করেন, তিনি কিন্তু গরমের মধ্যে রাস্তার মাঝখানে একটা মানে খাকি একটা পোশাক পরে দাঁড়িয়ে আছেন, তারও কিন্তু গরম আছে। তার মানে আপনি সহনশীল যদি থাকতে চান তাহলে আপনি সহ্য করে নেবেন, যে অবস্থায় থাকেন সর্ব অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ এবং সহ্য করে নেবেন, অস্থির হবেন। নফল রোজা এবং সেই সাথে পিপাসার্ত মানুষকে পানি পান করানো, হ্যাঁ এটা তো আপনি আগেই বলছেন যে নফল রোজা এই গরমে ছাড়বেন না,
পানি পান করানো এটা ভালো কাজ, সাকায়াতুল হাজ হাজিদেরকে পানি পান করানো, অন্য লোকদেরকে পানি পান করানো, যে কোনো লোকের পানি পান করানো এটা একটা ভালো কাজ, মানুষকে খাওয়ানো এটা ভালো কাজ। আপনার মাধ্যমে অনেক বিষয় জানার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বরকত দান করুন। জি প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শায়েখ আবুল কাশেম গাজী। পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে যারা ছিলেন, প্রশ্ন করেছেন, যারা শুনেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।